আমরা এর আগে দেখলাম হচ্ছে বিভিন্ন টাইপের ক্যাটালিস্ট বা হচ্ছে প্রভাবক, এবার দেখবো হচ্ছে আমরা প্রভাবক বা ক্যাটালিস্ট কীভাবে বিক্রিয়ায় কাজ করে। মানে আমরা কিন্তু জানি যে একটা প্রভাবক কী করতে পারে, একটা বিক্রিয়ার গতি বা হচ্ছে রেট বাড়াতে পারে কমাতে পারে। তো সে হচ্ছে গতি বাড়ায় আসলে কীভাবে, আমরা জানি একটা বিক্রিয়া হওয়ার জন্য একটা মিনিমাম এনার্জি থাকা লাগে, সেটা হচ্ছে তার সক্রিয়ণ শক্তি বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ধরো এখানে হচ্ছে এবি, এ প্লাস বি হচ্ছে আমাদের রিয়্যাক্ট্যান্ট বা হচ্ছে বিক্রিয়ক, সেখান থেকে তুমি তৈরি করতে চাও হচ্ছে এবি, এবং এটা হওয়ার জন্য তোমার কী লাগে, এতটুকু এনার্জি তোমাকে দিতে হবে। কতটুকু? এই যে তার এনার্জি ছিল আগে ছিল এতটুকু, সো এতটুকু এনার্জি তোমাকে কী করতে হবে, তোমাকে দিতে হবে। তো এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখন যদি আমরা এই রিয়াকশনে কি ইউজ করি, কোনো পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক প্রভাবক ইউজ করি, সে কী করবে, এই যে অ্যাক্টিভেশন এনার্জি এটা কমিয়ে দিবে। তো কমালে কী হবে, কমালে রিয়াকশানটা আরও কম এনার্জিতে আরও ইজিলি হতে পারবে, মানে আরও ইজিলি এ প্লাস বি থেকে এ বি হতে পারবে। আর নেগেটিভ ক্যাটালিস্ট যেটা করে, এই যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা বাড়িয়ে দেয়, ফলে রিয়াকশান হওয়াটা কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। তো এই যে ক্যাটালাইটিং পাওয়ার বা ক্যাটালাইটিং প্রসেস, এই প্রসেসটা ক্যাটালাইজার যারা তারা দুইভাবে করে থাকে, একটা হচ্ছে অন্তর্ভুক্ত যৌগ গঠন মানে ফরমেশন অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, তারা মাঝামাঝি অবস্থায় কিছু কম্পাউন্ড বা যৌগ তৈরি করে। আর সেকেন্ডটা হচ্ছে অধিশোষণ তত্ত্ব বা ক্যাটালাইসিস ড্রো অ্যাবজর্বশন, এটা হচ্ছে যারা মেটাল তারা করে, তারা হচ্ছে ক্যাটালাইসিস যারা তাদেরকে অ্যাবজর্ব করে, আর অ্যাবজর্ব করার মাধ্যমে তাদের ক্যাটালাইটিং প্রসেসটা তারা চালায়। তো প্রথমে দেখবো হচ্ছে আমরা অন্তর্ভুক্ত যৌগ গঠন মানে ফরমেশন অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, তার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ ধরো হচ্ছে আমরা জানি কিন্তু যে এসও টু প্লাস ও টু কী হয়, এখান থেকে এসও থ্রি, এবং এখানে ক্যাটালাইস হিসেবে কারা কাজ করে, কাজ করে হচ্ছে এনও। যদি আমরা এটাকে ব্যালেন্স করতে চাই তাহলে কী করবো, আমরা এখানে আমি এখানে সামনে টুলে দিতে পারি, অক্সিজেন হচ্ছে এখানে চারটা আর এখানে হচ্ছে কয়টা, ছয়টা, তাই না? সো এখানে আমি টু দিব, সো সালফার দুইটা, সালফার দুইটা, অক্সিজেন কয়টা হলো এখানে, এখানে অক্সিজেন চারটা, এখানে দুইটা, মানে মোট ছয়টা, এখানে অক্সিজেন কয়টা, তিন দুগুণে ছয়টা, সো ব্যালেন্স হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড যার মধ্যে আমাদের ক্যাটালিস্ট আর প্রভাবক হচ্ছে এইটা। এখন এখানে খেয়াল করে দেখো, সে তার প্রভাবন যে প্রসেসটা সেটা কীভাবে চালাবে। প্রথমে যেটা হবে যে ফার্স্ট স্টেপ, প্রভাবক মানে হচ্ছে এনও, তার সাথে কী রিয়েকশন করবে, ও টু রিয়েকশন করে সে তৈরি করবে হচ্ছে এনও টু মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। যদি ব্যালেন্স করতে চাই কী করতে হবে, এখানে তিনটা অক্সিজেন, এখানে দুইটা, আমি সামনে এখানে দুই দিব, সো এখানে নাইট্রোজেনের সামনে দুই দেওয়া লাগবে, কারণ নাইট্রোজেন কয়টা আছে, এখানে দুইটা আছে। তো সে কী তৈরি করলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে কী করবে, পরবর্তীতে যে এই যে এসও টু তার সাথে রিয়েকশন করবে। প্রথমে এনও কী করলো, এনও হচ্ছে এই যে ও টু তার সাথে রিয়েকশন করলো, তৈরি করে এনও টু তৈরি করলো। এই এনও টু নেক্সটে যেটা করবে, এসও টু মানে সালফার ডাইঅক্সাইড তার সাথে রিয়েকশন করবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এসও টুর সাথে রিয়েকশন করবো হচ্ছে এনও টু। সো এখান থেকে রিয়েকশন করে তারা তৈরি করবো হচ্ছে এসও থ্রি মানে সালফার ট্রাইঅক্সাইড, যেটা আমাদের আলটিমেটলি আসবে আর কি, প্লাস হবে হচ্ছে এনও। মানে খেয়াল করে দেখো, এই যে আমাদের ক্যাটালিস্ট, এটা কিন্তু আবার কি ফেরত চলে আসলো, তাই না? মানে রিজেনারেট হলো। তো এটাই ছিল ক্যাটালিস্ট, যে সে রিয়েকশনে পার্টিসিপেট করবে, কিন্তু রিয়েকশন হওয়ার পর সে আবার আগের মতো হয়ে যাবে, তাই না? আচ্ছা, মানে সে হেল্প করবে জাস্ট। তো এখন যদি আমরা এটাকে ব্যালেন্স করতে চাই কী করতে হবে, যেহেতু এখানে অক্সিজেন চারটা, এখানে কয়টা, তিনটা, আগে আমরা অক্সিজেন ব্যালেন্স করি, এর সামনে হচ্ছে আমরা দুই দিই, সো অক্সিজেন হয়ে গেল কয়টা, ছয়টা, আবার সালফার হয়ে গেল কয়টা, দুইটা, সো সালফারের সামনে কত দেওয়া লাগবে, দুই দেওয়া লাগবে, সো এখানে অক্সিজেন হয়ে গেল চারটা, দুইটা, সো আমাদের মনে হয় ব্যালেন্স হয়ে গেল না, কারণ এখানে আরেকটা অক্সিজেন আছে, সো যেটা করা লাগবে, ওর সামনে টু দেওয়া লাগবে, ওর সামনে টু দেওয়া লাগবে, এখন ব্যালেন্স এটা হয়ে গেছে। তো যদি আমরা এটাকে এখন সামেশন করি, এই জিনিসটাকে সামেশন করি, তাহলে খেয়াল করে দেখো কী হবে, এ পাশে কারা কারা আসবে, এই পাশে আসবো হচ্ছে এনও, তাই না, টু এনও প্লাস টু এসও টু প্লাস টু এনও টু প্লাস ও টু, এ পাশে আসবো হচ্ছে টু এসও থ্রি প্লাস টু এনও টু প্লাস টু এনও, তাই না? মানে এপাশে যারা আসলো এই পাশে লিখলাম, এপাশে যারা আসলো ওদেরকে আমরা এই পাশে লিখলাম। এখন দেখো দুই পাশে সেম জিনিস আছে, মানে ঠিক ইকুয়েশন আমরা তুমি কাটাকাটি করতে পারো, যেমন এখানে হচ্ছে টু এনও টু এনও টু কাটতে পারো, তারপর হচ্ছে এইখানে আর টু এনও কাটতে পারো, মানে ক্যাটালাইটিং থেকে যারা চলে আসছিলো, মানে যারা ক্যাটালিস্ট থেকে আসছে তারা সবাই কিন্তু কাটা গেল। সো আলটিমেটলি আমাদের এখানে আসলো হচ্ছে এসও টু, এসও টু প্লাস ও টু মানে হচ্ছে আমাদের এসও থ্রি। সো যদি ব্যালেন্স করতে চাই সামনে টু দেওয়া লাগবে, এখানে এখানে সামনে টু দেওয়া লাগবে,
সো আলটিমেটলি হচ্ছে আমরা SO2-কে অক্সিজেন দিয়ে রিডিউস অক্সিডাইজড করে সালফার ট্রাইঅক্সাইড মানে SO3 পেলাম। তার মানে দেখো এখানে কিন্তু আলটিমেটলি আর ক্যাটালিস্ট নাই, তাই না? সো ক্যাটালিস্ট কিন্তু তারা যেভাবে পার্টিসিপেট করেছিল ঠিক একইভাবে কী হলো, তারা এখানে রিপ্রোডিউস হলো মানে রিজেনারেট হলো। এটা ছিল ক্যাটালিস্টের কি একটা ধর্ম বা হচ্ছে প্রপার্টি, সে শুধু হেল্প করবে কিন্তু রিয়াকশন শেষে সে আগের মতোই থাকবে। তো এটাকে বলা হচ্ছে আমাদের ফরমেশন অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। তো এখানে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কী আসলে, এখানে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হচ্ছে আমাদের এইটা MCQ-তে আসতে পারে NO2, কারণ তারা হচ্ছে এই কম্পাউন্ডটা তৈরি করলো মাঝখানে, তাই না? O2-এর সাথে NO যোগ করে NO2 তৈরি করলো। এই NO2 হচ্ছে পরবর্তীতে SO2-এর সাথে রিয়াকশন করে আমাদের রিয়াকশনে আমাদের যেটা দরকার ছিল বা যেটা আমরা চাই সেটা তৈরি করলো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বা হচ্ছে অন্তর্বর্তী যৌগ। তো এটা হচ্ছে একটা প্রসেস, তোমাদের এগুলো ভালো মতো শিখতে হবে কারণ লাগবে। ক্যাটালিস্টের যে প্রসেসগুলো সেগুলো গুরুত্বপূর্ণ। এরপর আসবো হচ্ছে আমরা অধিশোষণ তত্ত্ব, মানে হচ্ছে ক্যাটালাইজিং ড্রো অ্যাবজর্পশন। তো আমি আগে একটা কথা বলে নিই, এখানে যে NO সে কিন্তু এখানে কি গ্যাস, NO-টা গ্যাস, SO3 গ্যাস, O2 গ্যাস, SO2 গ্যাস। তার মানে এই যে NO সে কিন্তু একটা হোমোজেনাস ক্যাটালিস্ট। কী ক্যাটালিস্ট? হোমোজেনাস বা সমসত্ত্ব ক্যাটালিস্ট। আমরা আগে পড়েছিলাম যে সবার সাথে যদি তার কী থাকে, স্টেটটা সেম থাকে, তাহলে কী হবে, সে একটা হোমোজেনাস ক্যাটালিস্ট হবে। তো সে হচ্ছে এখানে গ্যাসিয়াস, তাই না? তো তার সবার সাথে কিন্তু তার স্টেটটা মিলছে, সবাই হচ্ছে এখানে গ্যাসিয়াস, তার মানে সে হচ্ছে একটা হোমোজেনাস ক্যাটালিস্ট। এবং হোমোজেনাস ক্যাটালিস্টের ক্ষেত্রেই আসলে কী হবে, অলওয়েজ অন্তর্বর্তী যৌগ গঠন বা হচ্ছে ফরমেশন অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এই প্রসেসে তারা তাদের ক্যাটালাইটিং প্রসেসটা সম্পন্ন করবে। এবং নর্মালি হচ্ছে এটা গ্যাসের জন্য কি প্রযোজ্য। আর পরবর্তীতে আমরা যেটা শিখবো যে ক্যাটালাইজিং ড্রো অবজর্পশন, এটা আসলে হবে হচ্ছে মেটালের জন্য। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে অ্যাবজর্পশন বা হচ্ছে অধিশোষণ, এর মাধ্যমে কীভাবে একটা ক্যাটালিস্ট কাজ করে। তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা মেটাল। কেন মেটাল লাগবে? কারণ এই মেটালই আসলে হবে হচ্ছে অ্যাবজর্পশন বা হচ্ছে অধিশোষণ। তো এর আসলে মেটাল, আর মেটালের মধ্যে কী থাকে, নর্মালি ফ্রি ডি অরবিটাল থাকে। আর ফ্রি ডি অরবিটালে কী হবে, অধিশোষণ বা হচ্ছে অ্যাবজর্পশন হবে। তো আমরা একটা এক্সাম্পল নেই, সাপোজ A+B = AB, এটাই নেই যে A2+B2, এখান থেকে পাবো হচ্ছে আমরা 2AB। তো ফার্স্ট স্টেপে যেটা হবে, প্রথম স্টেপে হচ্ছে দুইটা রিয়েক্ট্যান্টের মধ্যে একটা রিয়েক্ট্যান্ট হচ্ছে এই যে মেটাল, এই মেটালের ডি ব্লকের মানে এমটি ডি ব্লকের সাথে বন্ড তৈরি করে ফেলবে। তো এখানে কী আছে আমাদের, ধরো A2 এখানে গিয়ে এরকম বন্ড তৈরি করে ফেলবে। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবজর্পশন। এখন অ্যাবজর্পশন হলে আসলে লাভটা কী হয়, লাভটা যেটা হয় মেটালের সাথে যারা আছে, এই যে মেটালের সাথে যেই এটা আছে তার মধ্যে বন্ডটা স্ট্রং হয়। অ্যাজ এ রেজাল্ট এই যে বন্ডটা মানে এ আর এর মাঝখানের যে বন্ডটা, সেই বন্ডটা উইক হয়ে যায়, এই বন্ডটা উইক হয়ে যাবে। তখন খুব সহজেই এই যে বি টু এখানে এসে তাকে অ্যাটাক করে, অ্যাটাক করলে কী হয়ে যায়, বন্ডটা ভেঙে যায়। তো নর্মালি যেটা হয়, এই রিয়েকশনটা যদি আমরা নর্মালি করি কোনো ক্যাটালিস্ট ছাড়া, তাহলে কিন্তু এই যে এ আর এর মাঝখানের যে বন্ডটা, এটা কিন্তু ভাঙতে কী লাগবে, বেশি এনার্জি লাগবে। কিন্তু যদি আমরা এটাকে কী করি, একটা মেটাল দিয়ে অ্যাবজর্ব করাই, তাহলে কিন্তু এই বন্ডটা ইজিলি ভেঙে যাবে। কারণ এই যে এটা, এই এটা এই মেটালের সাথে ডি ব্লকের সাথে একটা বন্ড তৈরি করায় এ আর এর মাঝখানের বন্ডটা কী হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। সো বি টু এসে খুব সহজে কী করে ফেলতে পারবে, ভেঙে ফেলতে পারবে, মানে এনার্জি কম লাগবে আর কি। সো রিয়াকশন কী হবে, রিয়াকশন খুব ইজিলি হবে আর কি। তো যেটা হবে, এখানে বি টু আসবে, আর বি টু এসে খুব সহজে কী করে ফেলবে, এবি তৈরি করে ফেলবে, এবি। এটা সেকেন্ড স্টেপ। এর পরের স্টেপে যেটা হবে, এই যে বন্ডগুলো কী হয়ে যাবে, এই বন্ডগুলো ভেঙে যাবে, আর আমরা হচ্ছে আমাদের যে ডেজার্ট কম্পাউন্ড এবি সেটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন বা হচ্ছে অধিশোষণ, তাই না? এখন হচ্ছে একটা এক্সাম্পল দেখি, খুব সিম্পল একটা এক্সাম্পল, একটা পরিচিত বিক্রিয়া আমাদের CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে H2। আমরা জানি এখান থেকে কী হয়, ক্লাস 19-এ তোমাদের ছিল যে CH3 মানে এখানে যেটা হয়, একটা বন্ড ভেঙে যায়, একটা বন্ড ভেঙে এই কার্বনের একটা হাত তৈরি হয়, এই কার্বনের একটা হাত তৈরি হয়। সো এই কার্বনে কী হয়, এই কার্বনে এখান থেকে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, আবার এই কার্বনে এখান থেকে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়। তার মানে এই যে হাইড্রোজেন H2, এই H2 বন্ডটা কী করতে হবে আগে, এই H2 বন্ডটাকে আগে ভাঙতে হবে, তাই না? সো যেটা হয়, এখানে আমরা প্রথমে যেটা করবো,
অধিশোষণ বা হচ্ছে অ্যাবজর্পশন। মানে এই যে হাইড্রোজেন সেটা হচ্ছে এই যে আমাদের মেটাল, তার সাথে কী হবে অধিশোষণ বা হচ্ছে অ্যাবজর্পশন হবে, অধিশোষণ বা হচ্ছে অ্যাবজর্পশন। সো কী হবে, মাঝখানের বন্ডটা উইক হয়ে যাবে, এই মাঝখানের বন্ডটা উইক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের স্টেপ কী ছিল, অধিশোষণ হওয়ার পর অন্য যে রিয়েক্ট্যান্টটা আছে, যে অন্য রিয়েক্ট্যান্টটা আছে সে এসে কী করতো, সে এসে অ্যাটাক করে খুব ইজিলি এই বন্ডটা ভেঙে ফেলতো, ভেঙে হচ্ছে ওর সাথে কী তৈরি করতো, কম্পাউন্ড তৈরি করতো। সো এখানে আমাদের অন্য কম্পাউন্ড কোনটা, এই যে এইটা, তাই না? সো আমরা এটাকে প্রথম যে স্টেপটা, ফার্স্ট স্টেপটা কী লিখতে পারি, লিখতে পারি যে আমি লিখলাম মেটাল, মেটালের সাথে কে আসবে আমাদের, প্লাস হচ্ছে এইচ টু, এখান থেকে সে কী তৈরি করবে, মেটাল এইচ, একটা কম্পাউন্ড তৈরি করলো, মেটাল এইচ, মানে মেটালের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করলো। আচ্ছা, এরপরের স্টেপে যেটা হবে আমাদের সেকেন্ড স্টেপে, এই যে মেটাল মেটাল এইচ, এই মেটাল এইচের সাথে প্লাস এই যে অন্য রিয়াক্ট্যান্ট যেটা সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু, কারণ এখন সে অ্যাটাক করবে, তাই না? মানে আগের যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী এখন এই বন্ডটা উইক হয়ে গেছে, সো এখন অন্য রিয়াক্ট্যান্ট এসে অ্যাটাক করে খুব সহজে এই যে হাইড্রোজেন তার সাথে কী তৈরি করতে পারবে, বন্ড তৈরি করতে পারবে। সো মেটাল এইচের সাথে কে কে আসবে, সিএইচ টু, সিএইচ টু, তো সে খুব সহজে এই যে হাইড্রোজেন তার সাথে বন্ড তৈরি করতে পারবে। সো এখান থেকে হবে হচ্ছে আমাদের সিএইচ থ্রি, সিএইচ টু। তো খেয়াল করে দেখো এই যে কার্বন তার কিন্তু একটা হাত খালি, তাই না? মানে সে এখন এই অবস্থায় আছে, হাইড্রোজেন এদিকে, হাইড্রোজেন এদিকে, হাইড্রোজেন তার একটা হাত খালি। তো সে কী করবে, সে হচ্ছে আবার মানে আবার সেম জিনিসটা হবে, কিন্তু এবার সিএইচ থ্রি, সিএইচ টু, মানে এখান থেকে যেটা তৈরি হয়েছে সেটা প্লাস হচ্ছে আগের মতোই মেটাল এইচ, কারণ মেটাল এইচ কি আরও আছে, তাই না? মেটাল এইচ তোর একটা নেই, অসংখ্য আছে, মেটাল এইচ মানে মেটালের সাথে হাইড্রোজেন যুক্ত এরকম অসংখ্য আছে। তো রিয়েক্ট করবে, রিয়েক্ট করে আবার সেম কাজ করবে, এখান থেকে তৈরি হয়ে যাবে হচ্ছে আমাদের সিএইচ থ্রি, সিএইচ থ্রি। তো আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে এই যে মেটাল তার সাথে একটা রিয়্যাক্ট্যান্ট বন্ড তৈরি করার কারণে যেটা হয়েছে এই যে এই বন্ডটা, এই বন্ডটাকে আমরা খুব সহজে ভাঙতে পারছি, এটাই আসলে মেইন বিষয়টা। তো এই আমাদের কী হয়, একটা রিয়াকশানে আমাদের কী করা লাগে, একটা এনার্জি দেওয়া লাগে। এনার্জি কেন দেওয়া লাগে, আমি বলেছিলাম যে বন্ড ভাঙার জন্য, মানে আমরা যদি এ বি প্লাস সি থেকে যদি আমি চাই হচ্ছে এ প্লাস বি সি, তাহলে কী করতে হয় আমাকে, এখানে এ আর বি এর মধ্যে বন্ডটা ভাঙতে হয়, আর এখানে বি আর সি এর মধ্যে বন্ড তৈরি হয়, তাই না? এখন আমাদের যেটা করা লাগে, এ আর বি এর মধ্যে বন্ড ভাঙার জন্য একটা এনার্জি আমাদের দেওয়া লাগবে, আর বি আর সি এর মধ্যে যখন বন্ডটা তৈরি হবে তখন একটা এনার্জি আমরা পাবো। এখন খেয়াল করে দেখো, যদি এ আর বি এর মধ্যে বন্ড ভাঙার জন্য এনার্জি কম দেওয়া লাগে, তাহলে আমরা খুব অল্প এনার্জিতে আমরা কী করতে পারি, রিয়াকশানটা করে ফেলতে পারি, তাই না? সো যদি আমরা মেটাল ইউজ করি তাহলে খুব সহজে তার অ্যাক্টিভেশন এনার্জি কী হয়ে যাবে, কমে যাবে, আর যদি মেটালটা ইউজ না করি তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা কী হবে, বেশি হবে, মানে বেশি এনার্জি দিয়ে বন্ড ভাঙতে হবে। আর মেটাল ইউজ করলে আমরা খুব সহজে মানে কম এনার্জি দিয়ে বন্ড ভেঙে ফেলতে পারবো, কারণ হচ্ছে মেটালের এমটি ডি ব্লক তার সাথে বন্ড তৈরি করে, ফলে এই যে এদের মধ্যেকার বন্ডটা কী হয়ে যায়, উইক হয়ে যায়, ফলে হচ্ছে অন্য রিয়্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক এসে খুব সহজে ওর সাথে কম্পাউন্ড তৈরি করতে পারে, এটাই। সো এটা ছিল আমাদের এইখানকার টপিক, মানে হচ্ছে আমাদের প্রভাবন কৌশল বা হচ্ছে মেকানিজম ক্যাটালিস্ট দুই রকম ছিল, আমরা দুটাই খুব ভালো মতো পড়লাম, তো আশা করি বোঝা গেল। এরপরে যাবো হচ্ছে আমরা নেক্সট টপিকে, এই টপিকের অনেক কিছু তোমাদের জানা আবার অনেক কিছু অজানা, সো অনেক নতুন নতুন কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।